আজ ভারতবাসী প্রস্তুত 75 বছর পূর্তি স্বাধীনতার এবং সেই স্বাধীনতা দিবসের উৎসবে শামিল হতে আজ একদিকে লাদাখের ছবি আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছি, এখন সিকিমের ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে একেবারে সমুদ্রের তলায় সেখানেও কিন্তু ত্রিবর্ণ রঞ্জিত এই পতাকা হাতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। লালকেল্লার ছবি আপনাদের সরাসরি দেখাবো আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, প্রধানমন্ত্রী এসে পৌঁছবেন, তার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত সদস্যরাই আজকে উপস্থিত থাকবেন, তার পাশাপাশি অবশ্যই আজকে বিদেশ থেকে যে সমস্ত ডেলিগেটসরা আসেন ফরেন ডেলিগেটসদের জন্য বিশেষ বন্দোবস্ত রয়েছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন, লালকেল্লায় তার কনভয় এই মুহূর্তে প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি আপনারা সকলে। দিল্লি ক্ষেত্র কে জেনারেল অফিসার কমান্ডিং প্রধানমন্ত্রী কো সালামি মঞ্চ কি ওর লে জায়েঙ্গে জাহাঁ অন্তর সেনা অর दिल्ली पुलिस गारद के जवान उन्हें सलामी देंगे। इसके बाद प्रधानमंत्री श्री नरेंद्र मोदी सम्मान गारद का निरीक्षण करेंगे। आगमन हो रहा है लाल किले की प्राचीर के नजदीक माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी का। प्रधानमंत्री এসে পৌঁছলেন লাল কেল্লায়, আর কিছুক্ষণের মধ্যেই তাকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং তারপর লালকেল্লায় তিনি পতাকা উত্তোলন করবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। দ্য প্রাইম মিনিস্টার'স গার্ড অফ অনার অ্যাসেম্বলড হিয়ার জাস্ট আউটসাইড দ্য লাহোরি গেট অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অ্যারাইভস হিয়ার। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी का आगमन, उनकी अगवानी की रक्षा मंत्री श्री राजनाथ सिंह, रक्षा राज्य मंत्री श्री अजय भट्ट, रक्षा सचिव डॉक्टर अजय कुमार। Come on, go!